لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبي حنيفة فمن كابي حنيفة في علاه إمام للخلق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المشركون نجس إلى آخر الآية. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমি আলোচনা করব অমুসলিমদের রক্ত নেওয়া যাবে কিনা। অর্থাৎ অনেক সময় মুসলিম যদি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হয়, অনেক সময় ব্লাডের প্রয়োজন হয়, তখন মুসলিমদের মাঝে যদি এরকম তার সাথে গ্রুপ ম্যাচিং হয় এমন কোনো রক্ত পাওয়া না যায়, তখন সেক্ষেত্রে অমুসলিমদের রক্ত নেওয়া যাবে কিনা। এই প্রশ্নটা আসলে আসার কারণ কি? অমুসলিম সে একজন মানুষ, মুসলিম সে একজন মানুষ। মানুষ মানুষ হিসাবে মানবতার দৃষ্টিকোণ থেকে উভয়ের মাঝে একই রক্ত বিচরণ করছে। সুতরাং কেন আবার এভাবে প্রশ্ন আসবে যে অমুসলিমের রক্ত মুসলিম গ্রহণ করতে পারবে কিনা? আসলে এই প্রশ্নটি আসার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অমুসলিমরা নাপাক। এই আয়াতের দিকে লক্ষ্য করে কিছু কিছু স্কলার বলেছেন যে মুসলিমরা ছাড়া অমুসলিম সকল ব্যক্তি, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সনাতন ধর্মাবলম্বী, যে কোনো ধরনের অমুসলিম হোক, সে যেহেতু নাপাক, সুতরাং তার দৈহিক গঠনের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, তার শরীরের রক্ত প্রবাহিত রক্ত সেটাও নাপাক। সেই হিসেবে একজন মুসলিম যেহেতু পবিত্র বা পাক, তাই মুসলিমের দেহের ভিতরে অমুসলিমের রক্ত প্রবেশ করানো ঠিক হবে না, এটা কিছু কিছু স্কলার বলেছেন। আসল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অমুসলিমরা নাপাক। এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে নাপাক দ্বারা উদ্দেশ্য তাদের আকায়েদ হলো নাপাক, তাদের আকিদাসমূহ অর্থাৎ তাদের বিশ্বাসসমূহ হলো অপবিত্র, তাদের দেহ অপবিত্র। যদি বাহ্যিক কোনো নাপাক না থাকে তাহলে দেহ অপবিত্র নয়, বরং তাদের শরীর, তাদের রক্ত, মাংস এগুলো মুসলিমদের মতোই পবিত্র। তাদের আকিদা, তাদের বিশ্বাস এগুলো নাপাক, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুশরিকরা বা অমুসলিমরা নাপাক। এর অর্থ এই নয় যে তাদের রক্ত, মাংস, হাড্ডি এগুলো নাপাক। সুতরাং এই হিসাবে যদি আমরা বিশ্বাস করি যে অমুসলিমদের আকিদা বা তাদের বিশ্বাস নাপাক, তাদের বিশ্বাসটা অপবিত্র, তার বিশ্বাসের সাথে আমার বিশ্বাস যেহেতু আমি মিলাতে চাচ্ছি না, সেই হিসাবে অমুসলিমদের থেকে আমাদের রক্ত না নেওয়াটা উচিত, তবে নেওয়াটা জায়েজ আছে, যেহেতু তার রক্ত, মাংস, হাড্ডিগুলো সব পবিত্র। আরেকটি বিষয় হলো যে প্রবাহিত রক্ত এটা নাপাক, সেটা হলো যদি বের হয়ে পড়ে যায় তাহলে সেই রক্তটা নাপাক হয়। কেননা ফেকার সমস্ত কিতাবে এই কথাটা আছে, কুল্লু মা ইখরাজু মিন বাদানিল ইনসান, মানুষের শরীর থেকে যা কিছু বের হয়, ইয়াজিবুল উযু বিহি, যে জিনিসের মাধ্যমে অজু ফরজ হয়ে যায় অথবা গোসল ফরজ হয়। অজু অথবা গোসলকে আবশ্যকীয় করে এমন যে কোনো বস্তু যদি মানুষের দেহ থেকে বের হয় তাহলে সেটা নাপাক হয়। সেই হিসেবে প্রবাহিত রক্ত নাপাক, তবে এটা নাজিসুল আইন, অর্থাৎ এমন নাপাক নয় যার ছোট, কম, বেশি, বড় সর্ব ক্ষেত্রে নাপাক, এমন না। যেমন শুকুর, শুকুরের রক্ত, মাংস, হাড্ডি, পশম সহ সব কিছু নাপাক, এটা নাজিসুল আইন, কিন্তু মানুষের রক্ত এমন নাপাক নয়। সুতরাং রক্তকে নাপাক বলা হবে যেটা প্রবাহিত রক্ত সেটাকে। আর দ্বিতীয় কথা হলো যে অমুসলিমের রক্ত নেয়ার ক্ষেত্রে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে, অমুসলিমদেরকে নাপাক বলা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তাদের আকিদা বা তাদের বিশ্বাস নাপাক হওয়াকে, সুতরাং তাদের রক্ত নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মাসআলাগুলোকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। আলবিদা।